তোমাদের সবাইকে মাহাতো গ্রামার ক্লাসে স্বাগত। তো আজকে আমি শুরু করছি সপ্তম শ্রেণী ইংরাজি মডেল অ্যাক্টিভিটি টাস্ক 5। তো এখানে আমি চলো দেখি নি কি আছে। আগে প্যারাগ্রাফটা মানেটা বলে দিই, হ্যাঁ, তারপরে আমি এই জিনিসটা তোমাদের বোঝাবো। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। এই প্যাসেজটা পড়ো এবং অ্যান্সারটা দাও। উই উড ফাইন্ড এ হ্যামার ফর ইম। তার জন্য আমরা একটা হাতুড়ি খুঁজে বার করতাম। অ্যান্ড দেন হি উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল। দেয়ালে যে মার্কটা করেছেন তিনি সেই মার্কটা লস্ট মানে হারিয়ে ফেলবেন। হোয়ে আর দ্য নেল ওয়াশ টু গো ইন, মানে যেখানে পেরেকটা লাগাতে হবে। আমি একটুখানি বোঝালে তোমার সুবিধা হবে, দাঁড়াও একটুখানি এই এবার লাইনটা ডাক টেনে বোঝালে তোমার সুবিধা হবে। তো এখানে হচ্ছে ইচ অফ আস, আমাদের প্রত্যেকেই হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার, মানে চেয়ারে উঠতে হতো বিসাইড হিম তার পাশে। অ্যান্ড সি ইফ উই কুড ফাইন্ড ইট, মানে আমরা যদি দাগটাকে খুঁজে পাবো কিনা সেটা আমরা দেখতে হতো। মানে অ্যাকচুয়ালি এখানে বলতে চাইছেন যে লেখক যে বক্তা যে আমাদের চেয়ারে উঠে তাকে দেখতে হবে যে তিনি ঠিক এটা খুঁজে পাচ্ছেন কিনা দাগটা, আমরা সবাই মিলে দাগটা খুঁজবো মার্কটা। উই উড ইচ ডিসকভার ইট ইন এ নিউ প্লেস, মানে আমরা সবাই এখানে একটা খুব মজার জিনিস আছে, মনে করো পাঁচজন বাচ্চা উঠেছে দেখার জন্য ঠিকঠাক করার জন্য, ঠিক আছে। এর মধ্যে এই পাঁচজনের মধ্যে কী বলছে, উই উড ইচ আমার প্রত্যেকে ডিসকভার ইট ইন এ নিউ প্লেস, মানে প্রত্যেকেই আলাদা। ধর দেয়ালে একটা জায়গায় মার্ক করা ছিল পেরেকে, একজন এইখানে দেখাচ্ছে, একজন এইখানে দেখাচ্ছে, একজন এইখানে দেখাচ্ছে, উল্টো পাল্টা। ওই জন্য আঙ্কাল ডেকে গিয়ে কী বলে দেখে, দেখো অ্যান্ড হি উড কল আস ফুল, সরি 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 এখানে ওই হয়ে গেল ফুল, আচ্ছা হি উড কল আস ফুল, তিনি অল ফুলস, তিনি আমাদের সবাইকে বোকা বলতেন। ট্রাই টু রিচ এ পয়েন্ট 3 ইঞ্চেস বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ, তার পক্ষে যে পৌঁছানো যত সম্ভব তার থেকে আর তিনি যে দূরে তিনি যখন চেষ্টা করছেন কিছু একটা কাজটা করার জন্য, তো দ্য স্ট্রিং উড স্লিপ, তো এটা স্লিপ খেয়ে গিয়ে অ্যান্ড ডাউন হি উড স্লাইড অন দ্য পিয়ানো, তিনি পিয়ানোর উপরে গিয়ে পড়বেন। এইবার এইটা যে মানেটা দেওয়ার পর এখানে বলেছে অ্যাটিটু ওয়ানে কী বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলো আছে সেটাকে ভালো করে সাজাতে বলেছে। কীরকম বলছে, আর প্রথমে আমি নাম্বারটা দিয়েছি তোমার নাম্বার থেকে পটাপট নাম্বারটা বসিয়ে নেবে 4 1 5 3 2, কিন্তু কীভাবে হলো দেখো এটা করে একটা কায়দা আছে, আমি আজকে তোমাদের শিখিয়ে দিচ্ছি, আমার সব ছাত্রছাত্রীদের শেখানো রয়েছে এটা। যখন এই রিঅ্যারেঞ্জ নাম্বারিং করতে হলে তোমরা যে কোনো আনসিনার যেখান থেকে আসো তোমার চট করে করে নেবে, কীরকম করে নিয়মটা আছে শিখিয়ে দেবো। ফার্স্ট হচ্ছে আমাদের লাইনটা পড়তে হবে, এই যে লাইনটা এখানে আছে প্রথম লাইন আছে দেখো, এটা হচ্ছে ইচ অফ পাস ও ডিসকভার নিউ প্লেস, এইটাকে লাইনটা ডাক্তার কোথায় রয়েছে, এইখানে আছে লাইনটা ডাক্তার নাম একটা জায়গায়। দুই বলেছে কি দ্য হ্যামার ওয়াজ ফাউন্ড, এটা আছে এই জায়গাটা, আর দেখো কোথাও আছে লাইনটা। তিন হচ্ছে হি ফেল অন দ্য পিয়ানো, পিয়ানো পড়ে গেছেন এই জায়গাটা আছে। তারপরে আছে এভরি ওয়ান হ্যাজ টু গেট আপ, সবাইকে উঠতে হবে চেয়ার বিসাইড হিম তার পাশে, বিসাইড হিম তার পাশে। লাস্ট হচ্ছে আঙ্কেল প্রজার লস্ট উড লস্ট দ্য সাইট অফ দ্য মার্ক, মানে তিনি মানে মার্ক চিহ্নটাতে হারিয়ে ফেলবেন, আমি দাগ দিলাম। এবার তুমি এইটুকু জায়গার মধ্যে তোমরা যখন দেখবে এইটুকু জায়গার মধ্যে কে প্রথম কে দিয়ে তোমরা বুঝে যাবে, আগেই ভালো করে দেখো যে হ্যামার যেটা আছে সেটা ওয়ান আছে, দেখো ফাইন হ্যামার এক সব প্রথমে আছে, তাহলে আমি এইখানে দেখো এই জায়গাটা আমরা এটাকে ওয়ান বসেছি। আর দুয়ে কে আছে লস দ্য সাইট অফ মার্ক, মার্ক হারিয়ে ফেলবেন, এটা আমরা বসে বাসে বসেছি দুই, আশা করে বুঝতে পারছো। তিনে কী আছে দেখিনি, আমরা লাইনটা পড়ে পড়ে দেবো, এইখানে তিনে আমরা এটা আছে এই যে এই লাইনটা আমি তিনে পেয়েছি এই জায়গাটা, চেয়ার বিসাইড 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 কোথায় আছে, তিনে এইখানে আছে এই বিসাইড হিম, চার উপর চেয়ারে উঠে গেলাম, তাই এটা হয়ে গেলাম আমার তিন। চার কী আছে নিউ প্লেস, নিউ প্লেস নিউ প্লেস কোথায় সবাই কী আছে, ডিসকভারি নিউ প্লেস দেখো এই প্রথমেই আছে, তাহলে এটা হয়ে গেল চার। লাস্টে পাঁচ, এই পিয়ানো লাস্টে একদম আছে, পিয়ানো যে লাস্টে আমরা যেখানে পাবো এই পিয়ানো, এটা হয়ে গেলো পাঁচ। এইভাবে আমরা নাম্বারিংটা করবো, প্রথমে লাইনগুলো পড়ে পড়ে আগে দাগ দিয়ে নেবো, তারপর যে একে আছে দুই আছে তিনে আছে যেমন যেমন আছে সে যে নাম্বার দিয়ে দেবো, তাহলে হয়ে পরপর বুঝতে পারলে আশা করি এইভাবে তোমরা করে নেবে। তো এইখানে নাম্বারিংটা আছে দেখে নাও তোমরা, এই নাম্বারটা যে আছে 4 1 5 3 2, অবশ্যই খাতা তোমরা লিখে নাও নাম্বারিংগুলো, কিন্তু কী করে করলাম সেটা তোমরা বুঝতে পেরেছো।
ও চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করো না, কারণ এইভাবে আমি গ্রামার শেখাই তোমাদের, তোমরা পাবে ভিডিওতে অনেক কিছু জানতে পারবে। ওকে, এবার আছে টু এর, দুই এর কী কোয়েশ্চেন আছে দেখিনি, বুঝে হোয়াই ওয়াজ ইট নেসেসারি ফর ইচ অফ দেম টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, মানে কোশ্চেন বলেছেন বক্তা দিয়ে, এটা কি দরকার ছিল, কেন সবাইকে চেয়ারের ওপর তার পাশে উঠতে হতো। বিয়ের বলেছে হোয়াই ডিড আঙ্কেল পোচা আঙ্কেল কনসিডার ইচ অফ দেম টু বি ফুলস, কেন সবাইকে তিনি বোকা বলতেন। সে বলছে হাউ ডিড আঙ্কেল পোজার ফল অন দ্য পিয়ানো, কীভাবে আঙ্কেল পোজার পিয়ানে পড়ে গেলেন। তো এই তিনটে উত্তর আমি করে দিয়েছি, আর অনুযায়ী লিখেছি, দেখে নাও তোমরা। দেখো এখানে অ্যাক্টিভিটি টু এর সব অ্যান্সারগুলো করে দিচ্ছি, কোশ্চেনলি ক্যান্সার করে দিচ্ছি। এক এক কোশ্চেন কী ছিল, হোয়াই ওয়াজ ইট নেসেসারি ফর ইচ অফ দেম টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, মানে সবাইকে চেয়ারে তার পাশে দাঁড়ানোর কারণটা কী, মানে কেন দাঁড়াতে হচ্ছে। অ্যান্সার লিখেছি ইট ওয়াজ নেসেসারি ফর ইচ অফ দেম টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, এটা কোশ্চেন থেকে টুকলাম, বিকজ কারণ হি উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য মার্ক, তিনি এই যে চিহ্নটা হারিয়ে ফেলতেন, হি হ্যাড মেড অন দ্য ওয়াল, যেটা দেয়ালে বানিয়েছিলেন, তো এই জন্য সবাইকে উঠতে হতো। তো এই অ্যান্সারটা তুমি দেখলে এক একটা না এরটা, এবার বিয়ের অ্যান্সার আমি লেখাটা পড়ে দিলাম কেন, তোমরা যদি হাতে লেখাটা বুঝতে পারো। আচ্ছা বিয়ের বলেছে হোয়াই ডিড আঙ্কল পূজা কনসিডার ইচ অফ দেম টু বি ফুলস, কেন আঙ্কল পূজা সবাইকে ফুল মানে বোকা ভাবতেন। অ্যান্সার দেখো আঙ্কেল কনসিডার্ড, দেখো আমি এখানে ভালো করে এখানে এই জিনিস বুঝতে হবে, আমি এখানে কনসিডার্ড করেছি, দেখো ইডি দিয়েছি, কিন্তু আমাদের এখানে কনসিডার আছে তাই না, যখন দেবে কোশ্চেনে ডিড আছে তখন অ্যান্সারে আমাদের পাস্ট টেন্স করতে হবে, আমি এটা পাস্ট টেন্স করেছি, এটা একটা নিয়ম। তাহলে আঙ্কেল কনসিডার্ড ইচ অফ দেম টু বি ফুল, তিনি তাদের প্রত্যেককেই ফুল বলতেন, কারণ কি, বিকজ এখানে একটা বিকজ ইচ অফ দেম উড ডিসকভার দ্য মার্ক ইন এ নিউ প্লেস, সবাই প্রত্যেকে তাদের একজন নতুন নতুন জায়গায় মার্কটা দেখাতো, ওই তিনি বোকা বলতেন সবাইকে। সি এর কোশ্চেন বলেছে হাউ ডিড আঙ্কল পূজার ফল অন দ্য পিয়ানো, আঙ্কল পূজার পিয়ানোতে কী করে পড়ে গেলেন। তো উত্তর হচ্ছে আঙ্কল পূজার ওয়াজ ট্রাই টু রিচ এ পয়েন্ট 3 inches বিয়ন্ড, মানে আঙ্কল পূজার একটা পয়েন্টে পৌঁছেছিলেন যেখানে কাজ করবেন লাগাবেন ফটোটা, তো ওর 3 inches দূরে ছিল তার পৌঁছানোর থেকে। তো হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ, মানে যতদিন পৌঁছাবেন তাতে 3 inches দূরে, দ্য স্ট্রিং উড স্লিপ, মানে ওইটা স্লিপ খেয়ে গিয়ে অ্যান্ড হি উড ফল অন দ্য পিয়ানো, তিনি পিয়ানোয় পড়ে যেতেন। তো আমাদের এই অ্যান্সারগুলো সাপোর্ট হয়ে গেল তিনের, এবার আসি পরের কোশ্চেনটা। অ্যাক্টিভিটি থ্রিতে বলেছে আন্ডারলাইন দ্য নমিনাল কম্পাউন্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলোতে যেখানে নমিনাল কম্পাউন্ডস আছে সেগুলো দাগ দিতে হবে, আমি দাগ অলরেডি দিয়ে দিচ্ছি। নমিনাল কম্পাউন্ড কেমন জানো, মনে করে দেখো আছে রেনকোট, মানে যে কোটটা রেনের সময় ব্যবহার করা হয়, মানে দুটো শব্দ জুড়ে একটা শব্দ হচ্ছে, তো এটা হচ্ছে নমিনাল কম্পাউন্ড। দেখো এটা আমি একটু দাগ দিয়ে দিলে ভালো হবে, একটু কালারটা চেঞ্জ করি, রেড করে দিই বলে অনেকক্ষণ তো। ওকে, তো এবার আমি দেখো এখানে যে রেনকোট, ঠিক আছে রেনকোট হচ্ছে যে কোট যেটা ইউজ ইন রেন, রেনের সময় ইউজ করা হয়, দ্য ওয়াশিং মেশিন যে মেশিন হুইচ ইজ ইউজ ইন ইউজ ফর ওয়াশিং, মানে ওয়াশিংয়ের জন্য ব্যবহার করা হয় ওয়াশিং মেশিন, ড্রিঙ্কিং ওয়াটার ওয়াটার যেটা হচ্ছে ড্রিঙ্কের জন্য, এবং অয়েল পাম্প যে পাম্পটা দিয়ে অয়েল বার করা হয়। তো এই জিনিসগুলো দেখো একসাথে একটা দুটো করে মিলে একটা গোটা শব্দ হয়েছে, এগুলোকে বলা হয় নমিনাল কম্পাউন্ডস। ওকে, এবার আসছি আমরা পরেরটায়, মানে ফোর অ্যাক্টিভিটি, এটা তোমার দাগ দিয়ে নেবে, তোমাদের দাগ দিলে কাজ হয়ে যাবে। অ্যাক্টিভিটি ফোরে একটা প্যাসেজ দিয়েছে, প্যাসেজটাকে পড়ে একটু ছোট করে লিখতে হবে, এবার আমার জায়গাটা একটু মনে হচ্ছে কম পড়ে যাচ্ছে দেখি। আচ্ছা, তো এটা বলেছে দ্য কনস্টেবল, আমি এই প্যাসেজটা পড়ে একটু বলে দিই, তারপর তোমাদের তোমরা এটা বলে দিচ্ছি তোমাদেরকে, এই যে প্যাসেজটা আছে এই প্যাসেজটা পড়ে মায়াটা বলে দিই। এটা হচ্ছে দ্য কনস্টেবল কেম, কনস্টেবল তো বুঝছে পুলিশের যে কনস্টেবল থাকে, কনস্টেবল মানে এখানে রেল পুলিশের কনস্টেবল, হি টুক মি বাই দ্য হ্যান্ড অ্যান্ড পুস্ট মি আউট, তিনি আমার হাতে ধরলেন এবং আমাকে বাইরে বার করে দিলেন, মাই লাগেজ ওয়াজ অলসো টেকেন আউট, লাগেজগুলো বার করে দেওয়া হলো, আই রিফিউজ টু গো টু দ্য আদার কম্পার্টমেন্ট অ্যান্ড দ্য ট্রেন স্টিম অ্যাভে, আমি রিফিউজ করলাম মানে প্রত্যাখ্যান করলাম, অন্য কম্পার্টমেন্টে যেতে চাইছিলাম না এবং আমার ট্রেনটাও চলে গেল, মানে লেখক গেলেন না।
আই ওয়েন্ট অ্যান্ড স্যাট ইন দ্য ওয়েটিং রুম, আমি ওয়েটিং রুমে বসলাম কিপিং মাই হ্যান্ড ব্যাগ উইথ মি, আমার সঙ্গে হ্যান্ড ব্যাগটাকে রেখে। তারপর কি বলেছে, লিভিং দ্য আদার লাগেজ হোয়ার ইট ওয়াজ, লাগেজগুলো যেখানে ছিল ওখানেই পড়েছিল। দ্য রেলওয়ে অথরিটিজ হ্যাড টেকেন চার্জ অফ ইট, তো রেল অথরিটি যারা ছিল রেলওয়ের কর্মচারী ওরা ওটা চার্জ নিল, ওটা নিল ওটা। তো এবার এখানে আমি এটা উত্তর লিখেছি, তো উত্তরটাকে আমি একটু ছোটো করে বুঝিয়েছি জিনিসটা মানেটা কি লিখেছি আমি। দ্য কনস্টেবল পুস্ট মি আউট উইথ মাই লাগেজ, আই লেফট দ্য লাগেজ অ্যান্ড স্যাট ইন দ্য ওয়েটিং রুম কিপিং মাই হ্যান্ড ব্যাগ উইথ মি, মানে কনস্টেবল আমাকে আমার লাগেজ সময় বার করে দিলেন, আমি লাগেজ ফাগেজ ফেলে দিয়ে সেই আমার ওয়েটিং রুমে বসলাম। দ্য ট্রেন স্টিমার, ট্রেন চলে গেল, দ্য রেলওয়ে অথরিটিজ হ্যাড টেকেন চার্জ অফ মাই লাগেজ, আর লাগেজ ছিল সেগুলো রেল অথরিটি ওটা তার নিয়ে নিল বা তার দেখাশোনা করছে ওটা, ঠিক আছে। তো এটা আমি ছোটো করে লেখানোর চেষ্টা করেছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি আরও ছোটো হওয়া উচিত। তা আমি তোমরা অবশ্যই তোমার যে টিচার যারা আছেন তার টিচারকে দেখাবে, একটু যদি ছোটো হয় একটু বেটার হয় তো খুবই ভালো কথা। তো আজকে এতটাই, আর অন্য সাবজেক্টের জন্য তোমরা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখো, আমি বাকি সব সাবজেক্টই এই অ্যান্সারগুলো অ্যাক্টিভিটি ফাইভ যেটা আছে, আজকে তো সোমবার, মঙ্গলবার বুধবারের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে, তোমরা সব পেয়ে যাবে তো, ঠিক আছে।